মাইকে ওয়াজ করা এটা এবাদত নয়, এবাদতের উপকরণ। এটা যে কথাগুলো বলতেছি এগুলোকে সহজভাবে পৌঁছায় দেওয়ার জন্য একটা মাধ্যম। এটা যুগে যুগে যত উন্নত মানের আবিষ্কার হবে উন্নতটা ব্যবহার করা যাবে, কিন্তু ওয়াজ মাহফিলে হরিণীর কাহিনী বলা যাবে না। ওয়াজ মাহফিলে মিথ্যা কিচ্ছা কাহিনী বলে ঘন্টার পর ঘন্টা কাটানো যাবে না। ওয়াজ মাহফিলে মিথ্যা কথা বলা যাবে না। ওয়াজ মাহফিলে কারো গীবত করা যাবে না। ওয়াজ মাহফিলে কারো ব্যাপারে কুধারণা পোষণ করা যাবে না। ওয়াজ মাহফিলে নোয়াখালীর এক মসজিদে জোহরের নামাজ জোরে আমিন বলছে এই মিথ্যা কথা বলা যাবে না। ওয়াজ মাহফিলে কুয়েতের এক মসজিদে গিয়ে হাদিস শিখাই এসছে কুয়েতের এক ইমাম সাহেবের এইরকম মিথ্যা কাহিনী বলা যাবে না। কিন্তু মাইকের সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই, কিন্তু যে কথা বলবো এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক আছে। এই মাইক দিয়ে বেদাতি জিকির করানো যাবে না, এই মাইক দিয়ে হুহা করা যাবে না, এটার সাথে বেদাতের সুন্নতের সম্পর্ক আছে। এই মাইক দিয়ে বালাগালুলা পড়া যাবে না, এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক আছে, কিন্তু মাইকের সাথে বেদাতের সুন্নতের সম্পর্ক। তাহলে আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই তাই করা যাবে না, এরকম না। যেগুলো মুআমালাত, যেগুলো ইবাদতের উপকরণ, এগুলো করা যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন সবগুলোর ইত্তেবা আমাদের উপরে ওয়াজিব না, বাধ্যতামূলক না। শুধু ইবাদতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা পাঁচটা জিনিস বলছি, এই পাঁচটি বিষয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু ইত্তেবা করতে হবে। পরিশেষে আমি আমার সম্মানিত বোনদের উদ্দেশ্যে বলবো, আমার সম্মানিত বোনেরা, আমাদের দেশে আমাদের মা বোনেরা নতুন নতুন নামাজ বানায়, আমাদের মা বোনেরা, পুরুষেরা সব আমরা হানাফি, আমাদের মা বোনেরা সব আহলে হাদিস হয়ে গেছে, কি বলেন? মা বোনেরা সব লামাজাবি। আমাদের দেশে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দেখবেন আমাদের আম্মারা আমাদের বোনেরা সব হাত বাঁধে কোথায়। তাহলে তো লামাজাবি ঠিক করতে হইলে আগে ঘরে ঠিক করা দরকার, কি বলেন? আগে নিজের ঘর থেকে শুরু করতে হবে, আগে আমাদের মা বোনদের নামাজটা ঠিক করতে হবে, কি বলেন? আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য মা বোনদের জন্য আলাদা সলাতের পদ্ধতি শিখান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি নবী যখন নামাজ পড়ি সবাই পড়ো, এমনি সবার ভিতরে পুরুষও নারীও। নারীদেরকে বলেন নাই ও নারীরা খবরদার আমার থেকে নামাজ শিখিও না, খবরদার তোমরা মহিলা আমি পুরুষ, তোমাদের জন্য আমি নবী না, তোমরা যাই আমার আয়েশার থেকে নামাজ শিখো, খাদিজার থেকে নামাজ শিখো, ওই উম্মে সালামার থেকে নামাজ শিখো, ফাতেমার থেকে নামাজ শিখো, এরকম বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ কার মতো বলছে? নবীর মতো। নবী খালি পুরুষের জন্য না, মহিলাদেরও তিনি নবী, এবাদত আমল তিনি মহিলাদের গুলো তিনি শিখাইছেন। আচ্ছা বলেন তো দেখি, হাইজ নাফাসের মাসআলা এটা কি নবী শিখাইছে না মহিলা ওই আয়েশা শিখাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন। মা বোনদের যেই প্রয়োজনীয় মাসালা মাসাইল এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাইছেন। এই জন্য সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পড়তে হবে। আমার মা বোনদের কাছে অনুরোধ, আলাদা পদ্ধতিতে নিজেদের মন গড়া পদ্ধতিতে সলাত আদায় করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করছেন সেভাবে করবেন। দ্বিতীয় কথা হলো, আজকে আমাদের মা বোনেরা একটু খোলামেলা চলা বেশি পছন্দ করেন, আর একটু বিজাতীয় সংস্কৃতির অনুসরণ বেশি পছন্দ করেন। বিশেষ করে আমাদের দেশে স্টার জলসা, স্টার প্লাসের মতো এই জাতীয় আরো অনেক চ্যানেল আসার কারণে আমাদের মা বোনেরা সব বললেও সিরিয়াল বলে না। সংসারের সব কাজ যেদিকে যাবে যাক সিরিয়াল কিন্তু ঠিক থাকবে, এবং রাত্রে যদি কোনো কারণে দেখা না যায় সকালে সেটার কাজ আদায় করবে, কারণ তারা এগুলোর কিন্তু বাই সিরিয়াল রাত্রে একবার দেখায়, সকালে একবার দেখায়, বিকালে একবার দেখায়, যাতে কেউ রাত্রেরটা মিস করলে সকালে কাজা করতে পারে, সকালেরটা মিস করলে বিকালে কাজা করতে পারে, এই সিস্টেমে কিন্তু এগুলো দেখানো হয়। মা বোনেরা কিন্তু সব মুখস্থ থাকে কোন টাইমে কোনটা দেখানো হবে, ওই টাইমে কতজনের ছেলে মারা গেছে তাও কিন্তু তার সিরিয়াল মিস হয় নাই। পরিবারের
আপনার ভাত রান্না করতে দিছে, দিয়ে সিরিয়াল দেখতেছে, সব পুড়ে বরবাদ, কিন্তু খবর নাই, ওই সিরিয়াল সিরিয়ালে মগ্ন আছেন। আর সিরিয়ালের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো ওখানে দেখে দেখে এগুলার অনুকরণ করা হয়। ওখানে কুফরী সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, ওখানে আপনার বিভিন্ন ধরনের শেরেকি কর্মকাণ্ড দেখানো হয়, ওইগুলো অনুকরণ শুরু হয়ে যায়। ওখানে যদি গরুর জামা দেখে, কয় আমার গরুর জামা লাগবে। ওখানে ছাগলের জামা দেখলে, কয় আমার ছাগলের জামা লাগবে। ওখানে পাখির জামা দেখলে, কয় আমার পাখির জামা লাগবে। ওখানে পশুর জামা দেখলে, কয় আমার পশুর জামা লাগবে। ওখানে যেটা দেখে, ওখানে যে চুড়ি দেখে ওই চুড়ি লাগবে, ওখানে যে গহনা দেখে সেগুলো লাগবে। এই জন্য ঈদের সময় দেখবেন গরুর জামা, ছাগলের জামা, পাখির জামা, পশুর জামা সব বাহির বাহির হয় না? দেখবেন দোকানে দোকানে লেখা থাকে যে এটা পাখির জামা, এটা গরুর জামা, এটা ছাগলের জামা। আর মা বোনেরা ঈদ আসার আগে ঠিক করে দেয় যে আমার এটা এটা দরকার, এটা এটা লাগবে এবার। এবং বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটছে, ফাঁকির জামা পায় নাই আত্মহত্যা করছে, এরকম ঘটনা ঘটছে না? তাহলে এই সংস্কৃতি কোথা থেকে আসছে? ওই চ্যানেলগুলা থেকে আসছে, সেখানে দেখে দেখে। তারপরে সেখানে দেখায় রাস্তাঘাটে কেমনে বাইর হইতে হবে, তারপরে পর্দাহীনতা, অশ্লীলতা, এগুলো সেখানে প্র্যাকটিস করানো হয়। এবং অবৈধভাবে জেনা, বেবিচার, অশ্লীলতা কিভাবে বৃদ্ধি পায় এগুলোর সেখানে প্র্যাকটিস হয়, অনুশীলন হয়, বিভিন্ন কলা কানুন শেখানো হয়। এই জন্য আমার মা বোনেরা আল্লাহর ওয়াস্তে তওবা করে এগুলো দেখা বন্ধ করে দেন। এগুলো দেখাও গুনার কাজ, এগুলো শুধু চোখের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলো কলবে চলে যায়, এগুলো বাস্তব জীবনে চলে যায়, বিভিন্ন রকমের এগুলোর ক্ষতিকর প্রভাব আছে। এই জন্য এইসব চ্যানেল দেখা বন্ধ করে দেন। আর ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা ঘরে ঘরে এসব চ্যানেল লাইন দেওয়াটাই বন্ধ করে দেন। ঘরে আনি সুন্দর করে বিড়ালের সামনে শুটকি লটকে রেখেছেন, আর বিড়ালেরও ওয়াজ করতেছেন, খবরদার শুটকি খাইলে গুনাহ হয়, খবরদার তুমি খাইও না, বিড়াল শুনবো। আপনি ঘরের মধ্যে আনি দিছেন সবগুলা, আনি ওয়াজ করতেছেন, এই খবরদার রাস্তার জলসা দেখিও না, এই খবরদার এই চ্যানেল দেখিও না, শুনবো আপনার কথা। আপনি ঘর থেকে বাহির হইলে বাস আবার শুরু, কারণ সবাই তো আপনি যত ওয়াজ করবেন আপনি সামনে সুযোগ আনে দিছেন। এই জন্য এগুলোর থেকে দূরে রাখেন। আজকে এগুলোর কারণে ছেলে মেয়েদের লেখাপড়া বরবাদ হচ্ছে, ছেলে মেয়েরা লাঞ্ছিত হয়ে যাচ্ছে। আপনার মোবাইল, ভালো ভালো দামি দামি মোবাইল বাচ্চাকে আনে দিচ্ছেন, বাচ্চার এই মোবাইলের কোনো দরকার নাই কিন্তু আপনি এনে দিচ্ছেন। এগুলোর দ্বারা সে তো এখনো ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয় নাই, তার আগে ডাক্তার হওয়ার আগে ছুরি দিয়ে দিছেন। সে কি অপারেশন করবো না মানুষ মারিব? সে তো হাতে ছুরি পায় এবার মানুষ মারিব, সে কেমনে অপারেশন করতে হয় এটাই তো এখনো শিখে নাই। এখন এই মোবাইলের ক্ষতিকর দিক, উপকারিতার দিক এগুলোই সে জানে না। আপনি তাকে মোবাইল দিয়ে দিছেন, ল্যাপটপ দিয়ে দিছেন, বিভিন্ন দামি দামি আপনি জিনিসপত্র আনি দিছেন, বাস এগুলোর মাধ্যমে সে কি দেখে এবার আপনি বুঝেন। এগুলা দেখে দেখে ওখানে সেই থিওরিক্যাল দেখে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে চায়, বাস্তবায়ন করতে চায়। আজকে 3 বছরের শিশু, 4 বছরের শিশু, 6 বছরের শিশু, 10 বছরের শিশু প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের পত্রপত্রিকা দেখবেন প্রতিদিন খবর আসতেছে। তাহলে এগুলো এসব মিডিয়ার কুফল। এই জন্য আমার মা বোনেরা পর্দার ভিতরে আসার চেষ্টা করেন, আল্লাহর দেওয়া বিধান পর্দাটা মেনে চলেন এবং কোরআন সুন্নার বিধান অনুযায়ী চলার চেষ্টা করি। আমাদের মা বোনেরা ঠিক হইলে আমাদের পুরো জাতি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক নবী রাসূল বানান নাই মাদেরকে, কিন্তু নবী রাসূলের মা বানাইছেন। এই জন্য আপনাদের মর্যাদা অনেক, আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ, আপনারা সহজেই জান্নাতে যেতে পারেন। এই জন্য আপনারা চেষ্টা করেন যে সহজে কিভাবে জান্নাতে যাওয়া যায়, আর আমাদের এই জাতি গঠনে আপনারা সহযোগিতা করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক চলে এসেছেন। আমরা ইনশাআল্লাহ বাকি সময়ে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশকে বেদাত মুক্ত বাংলাদেশ হিসাবে কবুল করে নিন, শেরেক মুক্ত বাংলাদেশ হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আমরা সব সময় শেরেক এবং বেদাতের বিরুদ্ধে থাকব। শেরেক বেদাত যেখানে আমরা নাই সেখানে, তাওহীদ সুন্নত যেখানে আমরা আছি সেখানে। আমরা কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না,
আমরা কারো বিরুদ্ধে না, আমরা বিরুদ্ধে হইলাম শিরকের এবং বেদাতের। আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। তাওহীদ সুন্নতের পক্ষে যেই ভাই যেই বোন থাকবে আমরা তার সাথে আছি। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের দাওয়াত হবে শেরেক মুক্ত তাওহীদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরা একটি বিষয় জানতে চেয়েছেন যে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন কিনা। এই বিষয়ে আমাদের তাফসিরুল কোরআন .com-এ আমরা দলিল ভিত্তিক আলোচনা করেছি বিস্তারিত, আমাদের শায়েখেরাও আলোচনা করেছেন, সবার আমাদের শায়েখদের আলোচনা আছে। এখন তো অনলাইনের যুগ, আপনারা সেখান থেকে শুনলে বিস্তারিত জানতে পারবেন। তবে সংক্ষিপ্ত কথা হলো, মা বোনদেরকে মসজিদে যেতে নিষেধ করা যাবে না। মা বোনেরা ইচ্ছা করলে মসজিদে যেতে পারেন এবং মসজিদগুলোতে মা বোনদের জন্য জায়গা রাখাটা উচিত প্রত্যেক মসজিদে, বিশেষ করে জুমার দিন এবং ঈদের দিন। এই দিনগুলোতে বেশি যাওয়া দরকার, কারণ এই দিনগুলোতে যে নসিহত হয়, যে খুতবা হয়, এগুলো মা বোনদের জন্য খুবই উপকারী। কারণ এই খুতবা না শুনে আপনি যদি শুনে এসে বাসায় বলেন, তা আপনার কথা তো ভাবি এমনি শুনে না, আগে থেকে আপনার সাথে ঝগড়াঝাটি চলতেই আছে। এবং আপনার সাথে জান্নাতেও একসাথে দিব কইলে কয় না একসাথে জান্নাতে যেতে চাই না। একদিন এক হুজুর ওয়াজ করতেছেন এক বক্তা, যে শুনেন যে মা বোনেরা আপনারা জান্নাতে গেলে স্বামীর সাথে একসাথে থাকবেন। তো তখন এক মহিলা, এক বোন তখন ভিতর থেকে পাঠাইছে, হুজুর আমি কিন্তু আবদুল্লাহর বাপের সাথে জান্নাতে একসাথে থাকতে চাই না, জান্নাতেই থাকতে চাই না একসাথে। তা আপনি মসজিদ থেকে শুনে এসে বাসায় বললে আপনার কথা কে শুনবে, আপনার কথা শুনবে না। কিন্তু আপনি সরাসরি যদি মসজিদে নিয়ে যেতে পারেন, খতিব সাহেবের আলোচনাটা শুনাইতে পারেন, সেটা বেশি কাজে আসবে। এই জন্য বিশেষ করে জুমা এবং ঈদের সালাত এগুলোতে যাওয়ার জন্য মা বোনেরা চেষ্টা করবেন। এবং মসজিদগুলোতে আমাদের পর্দা সহকারে মা বোনদের জন্য ব্যবস্থা থাকা উচিত। আমরা ফেতনার কথা বলি, মা বোনদেরকে মসজিদে আসা বন্ধ করছি, তো মা বোনেরা কি বাড়িতে বসে থাকবো? বসে থাকলে স্টার প্লাসের কাছে বসে থাকবো, স্টার জলসার কাছে বসে থাকবো, আর না হয় ওই মার্কেটে মার্কেটে, সিনেমা হলে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব। মসজিদ যেহেতু 144 দ্বারা, আর মসজিদের দিকে আসবে না, অন্যদিকে চলে যাবে। তখন ওই আমাদের কোন কোন সম্মানিত ভাই বলেন যে মসজিদে এনে নারীদেরকে উপভোগ করতে চায়, নাউজুবিল্লাহ, তখন ওই তাদেরকে মার্কেটে মার্কেটে বিভিন্ন লোকেরা উপভোগ করে, বিভিন্ন দিকে তারা ঘোরাফেরা করে। মসজিদে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এত শত শত মহিলা সাহাবী মসজিদে আসছেন, একজন মহিলা সাহাবীকে কেউ উপভোগ করছে, এইরকম ঘটনা ইসলামের ইতিহাসে ঘটে নাই। সাহাবাই কেরামের যুগে লক্ষ লক্ষ সাহাবাই কেরামের মহিলারা মসজিদে আসছেন, জুমার খুতবায় আসছেন, ঈদের খুতবায় আসছেন, পাঁচ ওয়াক্ত সালাতে আসছেন, কোনোদিন কোনো মহিলাকে কেউ উপভোগ করছে এরকম ঘটনা ইসলামের ইতিহাসে? আজও আমাদের দেশে বাইতুল মোকাররম মসজিদে মহিলাদের জায়গা আছে, গুলশান আজাদ মসজিদে মহিলাদের আলাদা ব্যবস্থাপনা আছে, মহাখালী গাউসুল আজম মসজিদে মহিলাদের ব্যবস্থাপনা আছে, এরকম অনেক মসজিদে আছে। হাজার হাজার মা বোন মসজিদে যাচ্ছেন, কোন মসজিদে কোন জায়গায় মসজিদের খতিব সাহেব বলছেন এই মহিলারা সব আমার সামনে চলে আসেন আমি একটু উপভোগ করি? কোন মসজিদের খতিব বলছেন? বাইতুল মোকাররমের খতিব বলছে, গুলশান আজাদ মসজিদের খতিব বলছে। তাহলে মহিলাদেরকে কেন আমরা মসজিদে বন্ধ করব? আলহামদুলিল্লাহ, আমাদের আজকে যে মসজিদের উদ্যোগে এখানে পাশে যে মসজিদ বাইতুল মামুর জামে মসজিদ, আলহামদুলিল্লাহ, এখানেও আমাদের মা বোনদের সলাতের ব্যবস্থা আছে, আলাদা জায়গা আছে। যেখানে ব্যবস্থা করা হয় আলহামদুলিল্লাহ, সেখানে পর্দার সাথে মহিলাদের আলাদা ঢোকার ব্যবস্থা, আলাদা বের হওয়ার ব্যবস্থা, সম্পূর্ণ ব্যবস্থা, ফেতনা মুক্ত ব্যবস্থা করেই মসজিদে এটা করা হয়। কোনো জায়গায় মানে এরকম যে মহিলা পুরুষ একসাথে মসজিদে ঢুকতেছে, একসাথে বাইর হইতেছে, পর্দা নাই। অথচ দেখেন আমাদের দেশে কত জায়গায় ওয়াজ মাহফিলে, ওরস শরীফে, দরবার শরীফে লক্ষ লক্ষ পুরুষ মহিলা একসাথে ঢুকতেছে, একসাথে বাইর হইতেছে, সেখানে কিন্তু পর্দার লঙ্ঘন, সেখানে উপভোগ করতেছে, এই জাতীয় ফতোয়া আসে না। যেখানে পর্দার সাথে ফেতনা মুক্তভাবে ঢুকে আর বের হয়,
সেখানে হিংসা বশত বিদ্বেষ প্রসূত এই সকল কথাবার্তা আমাদের সম্মানিত ওলামা ইকরামদের মুখ থেকে বাহির হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।